আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন এই দেখুন আমাদের একজন এটা কে বলুন দেখিনি হ্যাঁ কীরকম খাচ্ছে আইসক্রিম বাপরি বাপরি একাই গিয়েছিল আইসক্রিম নিয়ে এসে একাই খাচ্ছে আর আমাদের জন্যে আমি নিয়ে আসিনি আইসক্রিম আমাদের জন্য অন্য কিছু নিয়ে এসছে আরে ওগুলো কি বই কী করছো বই আর আমার জন্যে নিয়ে এসেছে এতে খেজুরের গুড় আছে এটাই কাজু শেখ আর এটাতে আছে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী বলে আচ্ছা এটার নাম কাজু শেখ এটার নাম মোহাম্মদ আলী নাম গুণ নাম ভেবেছে কাজু শেখ মোহাম্মদ আলী আর কাজু শেখ বাহ গুড গুড তো তো খাওয়া স্টার্ট করি খুবই সুন্দর তো দেখে লাগছে আমার জন্য রেখে দিয়েছি আমি কাজু কাজে ছিলাম কাছ থেকে এসে দেখছি व अपन वो आइसक्रीम खावा होय गचे तो काजू शेक एक बार चागबे बोले आइसक्रीम वो काजू शेक चागबे बोले से जोने आमोके नोरास नहीं, नहीं नोरास ने मोबाइल डाबो आइसक्रीम दिया थी हम्म भालो काजू आएश... शेक आएश... ने बादाम शेक ओ बादाम शेक काजू शेक नहीं ओ स्पिन ला चॉकलेट कोनो

বহুত দিন ভিডিও করিনি একটু প্রবলেমের জন্য বহুত দিন ভিডিও পোস্ট করে নি ছাড়া হয়নি তো প্রবলেম বলতে কি একটা খুশি খুশির খবর আপনাদেরও আস্তে 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 ধীরে জানাবো খুব জোর খেতে গেছিল না হাত দুটো করতে হবে না এই ঠিক আছে অল্পই না আসতে ঠিক আছে রাত্রিবেলা আবার ভাত খেতে হবে ভাত আবার রাত্রিবেলায় ভাত খেতে হবে দেখি বাদাম সেকটা ঠান্ডা আছে তো আরো বেশি মজা লাগছে আমাকে তো আইসক্রিম আইসক্রিম তো দিলে হবে নাকি আইসক্রিম তো দিতে হবে

চামচে খেয়ে মজা আসছে না হম বাঙালি স্টাইল এর খাওয়া ওই চামচে হাই ফাই স্টাইলে খাওয়া যাবে না হ্যালো তুমি তো ঘুমিয়ে নিলে আমাকে তো আজকে ঘুমোতে দিলে না হ্যাঁ রাত্রিলে যদি না ঘুমোতে দিয়েছো বাপব্যাটাকে বাইরের ছাদে বের করে দেব আমি বলে দিলাম চলুন عندنا নাস্তা তো হয়ে গেল আমরা ওনি শেষ করে ফেলেছি তো আরেকটু গানি বাকি আছে খেলিছি তো চলুন আবার দেখি রাত্রিবেলা ডিনারে কী হয় খাওয়া দাওয়া সেটা আপনাদের কাছে একটু শেয়ার করব আজকে থেকে ডেলি ব্লগ আশা করি চেষ্টা করবো দিবার হ্যাঁ বড় বটির কালার দিকে পালাবে না না কেউ পালাবে না এই রাত্রিবেলায় অনেক কষ্টের পরে রান্না বান্না কমপ্লিট করে খেতে বসেছি বহুত রান্না করে হয়েছে আজকে কি বলবো এ রান্না হচ্ছে ডিম ভাজা আর এদিকে বড়বটি চচ্চড়ি এটা দেখুন বড়বটি চচ্চড়ি আর সাদা ডাল অল্প করে আছে চলুন বন্ধুরা বিসমিল্লা বলি বিসমিল্লা আর আর একটা জিনিস দেখাই আপনাদের এটা হচ্ছে সাদা তরকারি মাংস মুরগির মাংস জিরে ধনে দিয়ে একদম সাদা আর বানানো হয়েছে হ্যাঁ

বড় ভাই সে রান্না করে জন্য ফ্যামিলি রান্না করতে পারে না এখন আবার প্রতি শীঘ্রই তাড়াতাড়ি রান্নার রাধুনীর কাজে রান্নার কাজে যোগদান দেবে তখন আপনাদের কাছে ভালো ভালো রান্না দেখাবো শেয়ার করবো রান্নাটা খুব ভালো ডিম ভাজাটা কাঁচা লঙ্কাগুলো কোনো পড়েছে মুখে হ্যাপি লাগছে ঝাল ঝাল খুব সুন্দর এই মাংস পেঁপে দিয়ে অল্প করে দাও তুমি খাও আমরা তো গাড়ি খেয়েছি বেশ 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 আর কিছুই কি হয়েছে বো কি হয়েছে দুধ দিচ্ছি তাও খাচ্ছে না হুম খুবই সুন্দর দেখে তো তরকারিটা মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে এটা পেঁপে এবং পেঁপেটা পুরো বলে খুব সুন্দর হয়ে গেছে এটা হচ্ছে পেঁয়াজের খোসা

এমনি এমনি মুরগির মাংস রান্না বোনার টেস্ট আলাদা আর এই মাংসটা রান্নার টেস্ট পুরোটাই আলাদা অ্যাকচুয়ালি এটা আমার জন্য রান্না করিনি আমি এক পিস নিয়ে খেয়ে দেখছি চেক করছি যে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বাড়িতে ট্রাই করুন আপনারা পেঁপে দিয়ে পাতলা ঝোল মুরগির মাংস তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে